এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কীরকমভাবে এইরকম টাইপিং স্ট্যাটাস ভিডিও এডিটিং করবেন। এজন্য আপনাদের দরকার হবে একটি অ্যাপস, অ্যাপসটির নাম এলিট মোশন। এই অ্যাপসটি আপনি প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারবেন। তো অ্যাপসটি ডাউনলোড করলে আপনি সর্বপ্রথম ওপেন করবেন, ওপেন করার পর এই প্লাস আইকনে একটি ক্লিক করে দিবেন। এরপর আপনি এখানে যে কোনো সাইজ নিতে পারেন। এরপর আপনি একটি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে নিতে পারেন এখান থেকে। এরপর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। এরপর আবারও যে টেক্সট নাম প্লাস আইকনটি আছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করলে আপনি যে স্ট্যাটাসটি লিখে নিতে চান সেটি লিখে নেবেন। আমার এখানে কপি করা আছে ছিল, তাই আমি পেস্ট করে এটি একটু জুম করে নিতেছি। আপনি সেমভাবে সিলেক্ট এইসব কাজ করে নেবেন। এরপর এই লেয়ারটির উপর একটি ক্লিক করবেন এবং এখানে যে কালার অপশনটি আছে, এখানে কালার অপশনটি সিলেক্ট করে একেবারে আমি ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নিলাম। এখন এই অপশনটিতে ক্লিক করে ভিডিওটি একটু লম্বা করতে হবে। আমি 10 সেকেন্ড করে নেব ভিডিওটি, আপনি চাইলে আপনার মন মতো করে নিতে পারেন। তো আমি 10 সেকেন্ড করে নিলাম। এরপর ভিডিওর প্রথমে এসে আবারও লেয়ারটির উপরে একটি ক্লিক করবেন। এরপর যে ইফেক্ট নামে অপশনটি আছে, এই ইফেক্টে ক্লিক করবেন, অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। এরপর একটু নিচে যাবেন, নিচে গেলে দেখতে পাবেন টেক্সট নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে মাঝে যে ইফেক্টটি এটি আমরা সেট করব, তাই এটির উপর একটি ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং নামে যে অপশনটি আছে, এই স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করতে হবে। এরপর সর্বপ্রথম নিচের যে স্কেলটি, এটি 100 করা থাকবে, এটি 0 করতে হবে। এই যে এই স্কেলটি আমরা 0 করে দিলাম। এরপর এখানে প্লাস আইকনে একটি ক্লিক করতে হবে। এরপর ভিডিও লেয়ারটির লাস্টের দিকে যাইতে হবে, অল্প একটু রেখে দিব লাস্টের দিকে। এরপর আবারও যে নিচের লেয়ারটি আমরা 0 করলাম, এটি আবারও 100 করে দিব। ওকে, এখন আমরা লাস্টে একটু দাড়ি চিহ্ন দেওয়ার জন্য নিচে যে নন লেখা আছে এখানে ক্লিক করব। এখানে অনেকগুলো আছে, আপনার মন মতো একটি চয়েস করে নিতে পারেন। এরপর আমরা ভিডিওটি একটু প্লে করে দেখবো যে ভিডিওটি কীরকম হয়েছে। তো ভিডিওটি অনেক সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। এরপর আমরা ভিডিওটি সেভ করব। সেভ করার জন্য উপরে যে চিহ্ন আছে অপশনটি, এই অপশনে সিলেক্ট করে ক্লিক করবেন। এখানে এক্সপোর্ট নামে যে অপশনটি, এখানে ক্লিক করবেন। তারপর হলেই আপনার ভিডিওটি একটু সময় নিয়ে, লোডিং নিয়েই সেভ হতে শুরু করবে। প্রায় 1 মিনিটের মতো সময় লাগবে এখানে। এরপর সেভ নামে যে অপশনটি আছে, এই সেভে ক্লিক করবেন, তাহলে আপনার ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর এখানেও আপনি ভিডিওটি চালু করে দেখতে পারেন। তো যারা আমাদের এই চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।